আপনারা যদি এই অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি চান, বাঁচতে চান, তাহলে আপনারা আপনার পরিবার সহ রাজপথে নেমে আসুন। রাজপথে মুক্তি, রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে। এই অবৈধ সরকারের পতনের দাবিতে গণ অধিকার পরিষদ রাজপথে রয়েছে। আজকে বিএনপি রংপুরে, রংপুর থেকে বগুড়া, সেখানে রোড মার্চ শুরু করেছে। আমি দেখলাম রংপুর থেকে দিনাজপুর, আমি দেখলাম হাজার হাজার লাখ লাখ তরুণ সেই রোড মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এর আগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যখন তিনি জেলের বাইরে ছিলেন, এখন তো তিনি গৃহে অন্তরীণ, এটাকেও জেল বলে, অর্থাৎ তিনি জেলের মধ্যে বাইরে রয়েছেন, তার আগে তিনি রোড মার্চ করেছেন। সে সময়ও আমরা দেখেছি লাখ লাখ মানুষ বিএনপির নেতা কর্মীদেরকে যেভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তারপরেও তাদেরকে দমন করা যায়নি। এক একজন নেতার নামে 400 থেকে 500 মামলা, তারপরেও দেখেন আজকে বিএনপি সহ বাংলাদেশে যারা বিরোধী দল রয়েছে তারা রাজপথে নেমেছে, রাজপথে এই সরকারের পদত্যাগ দাবি করছে। আর সেই সময় এই সরকার বিদেশে ধর্ণা ধরে বেড়াচ্ছে, মোদির কাছে গিয়ে বলছে, মোদি ভাই গদি রক্ষা করেন, যা চাইবেন তাই দিব। জো বাইডেনকে যখন দেখলো বললো, মিস্টার প্রেসিডেন্ট একটা সেলফি তোলার সুযোগ দেন, সেই সেলফি এখন বিক্রি করছে। তাপস সাহেব কি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি গর্বের কাজ করেছেন, একটি সেলফি তুলেছেন, আজকে এই সেলফি তোলাও তাদের কাছে গর্বের কাজ। দেখেন প্রধানমন্ত্রী বাংলাদেশে এত বড় বড় কথা বলে, অথচ বাইরে গিয়ে একটি সেলফি তোলার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, শুধু সেলফি তোলার জন্য, সাক্ষাতের সুযোগ পান না। এ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মান সম্মান, বহির্বিশ্বে তাকে এভাবেই সম্মান করে। আজকে ভোট চুরি করে, ডাকাতি করে আজকে দেশের মান সম্মান ধূলিসাৎ করেছে, দেশের বাইরে গিয়ে কোথাও সম্মান পায় না, কোনো প্রেসিডেন্টের সাথে, কোনো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় না। শুধুমাত্র মোদির কাছে যেহেতু অনেক চুক্তি, গোপনীয় চুক্তি আছে, মোদিই কিছুটা সম্মান করে, কারণ মোদির সাথে শেখ হাসিনার গোপন চুক্তি আছে, দেশ বিক্রির চুক্তি। দেশ বিক্রির চুক্তির মাধ্যমে আজকে ভারতের দাবিদারি করে এই সরকার ক্ষমতায় রয়েছে। আপনারা এখন বলছেন যে বিএনপি নাকি সেন্ট মার্টিনের কথা বলে ক্ষমতায় আসবে, আমেরিকা নাকি ক্ষমতায় বসাবে, এরকম কোনো চুক্তি বিএনপির সাথে বা বিরোধী দলের সাথে হয় নাই। বিরোধী দল যারা রয়েছে তারা বিদেশিদের দাবিদারি করে ক্ষমতায় আসতে চায় না, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায়। আগামীতে জনগণের ভোট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। বিদেশিদের দাবিদারি করে যদি সরকার আমরা প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। আমরা যারা আন্দোলন করছে শেখ হাসিনার মতন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে ক্ষমতায় আসতে চায় না। আমরা ক্ষমতায় আসতে চাই দেশের জনগণের ভোটে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আমার বক্তব্য বাড়াবো না। আজকে এখানে আমরা প্রতীকী, আজকে যেভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে, হাসপাতালে রুগীরা তারা জায়গা পাচ্ছে না, আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় মানুষ দেখবেন আহাজারি করছে, চিৎকার করছে। আমরা এখানে প্রতীকী মশারি মিছিল, আমরা একজন রুগী শুয়ে আছেন, এটি প্রতীকী প্রতিবাদ। এই সরকারকে এই প্রতিবাদ থেকে বলতে চাই, অনতিবিলম্বে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, অন্যথায় আপনারা পদত্যাগ করেন। যদিও আপনারা পদত্যাগ করবেন না, আপাতত লজ্জা নাই, আমি বক্তব্য শেষ করব, তার আগে একটি কথা বলতে চাই। আপনারা দেখেছেন গণমাধ্যমে খবর এসেছে ইউরোপীয় পার্লামেন্টে, সেখানে আদিলুর রহমান এবং নাসিরুদ্দিন এলানের মুক্তি দাবি করে আইন পাশ হয়েছে, প্রস্তাব পাশ হয়েছে, এটিকে দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। গতকাল উবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার কথা ছিল, তিনি নাকি অসুস্থ, যেতে পারেননি। তো যাই হোক, তিনি যেতে পারেননি, সেখানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব গিয়েছেন, তিনি বলছেন ইউরোপীয় পার্লামেন্টে সেখানে বিএনপির ভাষায় প্রস্তাব করা হয়েছে। তার মানে কি, তারাই স্বীকার করছে বিএনপি আজকে আন্তর্জাতিক মহলের কাছে একটি স্বীকৃতির জায়গায় পৌঁছে গিয়েছে। আর আওয়ামী লীগ আজকে সারা পৃথিবীতে
তারা আজকে ধিক্কার কুরাচ্ছে, আজকে ভোট চুরি করে, ডাকাতি করে, গুম করে, খুন করে পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছে না, বিদেশে সেলফি তুলে বেড়ানোর চেষ্টা করছে, বিদেশে ধর্ণা ধরছে, ভিক্ষা করছে, আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমরা যারা যুগবাদ আন্দোলন করছি, আমরা বলতে চাই আগামীতে ভিক্ষা করে ধর্ণা ধরে ক্ষমতায় আপনারা আসতে পারবেন না। দলীয় সরকারের অধীনে আগামীতে বাংলাদেশে আর একটি নির্বাচন হবে না, আগামীতে বাংলাদেশের নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সময় আছে আর মাত্র এক মাস, এই এক মাস আমাদের সর্বশক্তি নিয়োগ করে রাজপথে থাকবে, থাকতে হবে। বাংলাদেশ কোন পথে যাবে সেটি আমাদের রাজপথেই ফয়সালা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই যে যার জায়গা থেকে নিরাপদে থাকবেন। এই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারবে না, এই সরকার তার গদি নিয়েই এক ধরনের অনিরাপত্তার মধ্যে রয়েছে, কখন গদি যায় যায়। ধন্যবাদ সবাই।